मां मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविरावीर्मयेदि वेदसमानिस्तव क्षुतं मेवाप्रभाति अनेनादितेनो रक्तं सन्ददामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु अवतु वक्तान् अवतु मामवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्तत् हरिः ॐ तत्तत् हरिः ॐ तत्तत् पूज्यपादो श्रीमत् स्वामी कपालानंद प्रतिष्ठित श्रीराम कृष्ण तारक मठी आज महामाया पूजार अव्यवहित पूर्व सायान्ने हमारा कालिका मंडपे समवेत रही वैदिक मंगलाचरण आवृत्ति पुरस्कार हमारा पवित्रव देखान शासन प्रसंगे जे मंगलाचरण एवं आवृत्ति करा हल তার মূলভূত অর্থটুকু নিয়ে বিশদ প্রবচন দিতে গেলে অনেক সময় প্রয়োজন দরকার নেই তা আর এই বাঙালি মানুষই প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতা এইখানে শ্রীরামকৃষ্ণের যে মন ত্যাগ করে ভাগের গাড়ি চুরি না করে কিছু করা সেই শপথ বাক্য রয়েছে এটার মধ্যে দিয়ে সেই শপথ বাক্যে বাক গ্রহণ করে আমরা সুশ্রু সব শুনছি আমরা আর তার অন্তে ওম শান্তি 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 আবৃত্তি করা হলো সে বিশাখা বেদমাতা যেন আমাদের সকলের তৃতীয় প্রশমনের সুশুভেচ্ছা এবং অভয় আশ্বাসন দিচ্ছে নৈবৈদিক বাণীর মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনের মধ্যে তো তৃতাপ রয়েছে আদিভৌতিক আধ্যাত্মিক এবং আদিদৈবিক সে জানাই আছে সকলের সেই তৃতাপ শান্তি 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 বলাতে কি সেগুলো একবারে বিদরিত হয়ে গেল অপসারিত হয়ে গেল বিনষ্ট হয়ে গেল তা হলো না সে তৃতাপ থাকবেই কিন্তু হচ্ছে কি আমরা আক্রান্ত হয়েও তার দ্বারা অভিভূত হব না এই অভিভূত না হওয়া কি করে হবো না যখনই জড় মড় জীবত্ব হই মানে যদিন আছে তদিন তার দ্বারা অভিভূত হতে হবে আমি যখন এই আমার অস্তিত্ব সম্বন্ধে ঠিক যেটা সত্য সেই সত্যের উপরে যখন হচ্ছে যে আমি সৎস্বরূপ কৃতস্বরূপ আনন্দ স্বরূপ অজর অভয় আত্মা আমি এই অনুভূতি যখন আসছে আমার তখন আর ওর তৃতাপে মানে প্রদাহ কি করে আমাদের বিধাহত করবে করতেই পারে না তো সেই মানসিকতা সেই মনোভাবটুকু সঞ্চারিত হয় আমাদের মানসপটে এই বেদগুরুর প্রভাবে নয় কি তার দ্বারা সংসারে আমরা ঠিক প্রকৃত যোদ্ধার মতন সংসারে সমস্ত যাকে বিপর্যয় দুর্যোগ দুর্বিভাগের সম্মুখীন হতে পারি যেন যেন এইসব শারীরিক শরীরের ধর্ম দেহের ধর্ম আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত অজয় অমর অভয় অনন্ত অখণ্ড আনন্দ স্বরূপ তাহলে বলছেন না কিছুই হলো না বাবু সচ্চিদানন্দ না হলে সচ্চিদানন্দ না হলে সেই সচ্চিদানন্দ আমাদের যা স্বরূপ এখন আবিদ্যক মাইক জীবত্বের অভিমান নিয়ে আমরা জড় মরো সুখী দুঃখে সে অভিমান নিয়ে সংসারে আস্থান বোধ হচ্ছি আসুন আত্মার জ্ঞানের একটুখানি স্ফুরন্তক্ষণ হরি আমরা এই সমস্ত ঊর্ধ্বে আধ্যাত্মিক জাগৃতির দ্বারা জীবনে চরম সেবা লাভ করতে পারি অন্তরানী সংসার ভার পলক ফেরিত কথা জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই সেই স্বরূপের আবিষ্কৃতিরই সাধনা চলেছে আমাদের যুগ যুগান্ত ধরে আজও সব সাধক আমরা সমবেত এখানে সিদ্ধের পদপীঠ এখানে সিদ্ধিপ্রার্থী মা মহামা সিদ্ধপদ পানন্দজি তার পাদপীঠ আজ এখানে আমরা বসে দীক্ষান অনুশাসন শোনবার জন্য বদ্ধপরিকর তা সেই অনুশাসন শোনাবার পূর্বেই আগে মঙ্গলাচরণ করা হলো তারপরে এবার দীক্ষা আজকে বিষয় কি দীক্ষা সংক্রান্ত জ্ঞাতব্য যা কিছু আছে সংক্ষেপে সেটুকু জেনে নেওয়া একটু কেমন সে দীক্ষা জিনিসটা কি দয়াদের কই কবি সে কি হয় দীক্ষা দিয়েছে তোমার জ্ঞান ক্ষিয়তে যে পাপ সঞ্চয় দীক্ষা হচ্ছে
সদগুরু প্রদর্শিত প্রদত্ত সেই পন্থা, সেই পরামর্শ, যার দ্বারা আমরা অবিদ্যা জ্ঞানের মোহ অতিক্রম করে আনন্দময় আধ্যাত্মিক জ্যোতিষ সম্পন্ন জীবনযাপন জীবন লাভ করতে পারি আমরা ভাবনা। তো সেই দেহতে সম্যক জ্ঞান সম্যক দেওয়া যায়। আসবে তুমি, আমি স্বরূপত কে, আমি কে, আমি জানি কি, আমি জানি না কে, আমিটা কি, আমিটা জানতে হবে আসলে কি আমি, কে আমি বলছে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি পুরুষ, আমি নারী, কে আমি, যুবক, আমি যুবতী, আমি প্রতিষ্ঠাবান, আমি ধনশালী, আমি বয়সের এই সমস্ত আবিদ্ধক অভিমানের পরিচয় কে আমি, কে আমি, এক জুড়ি আমাদের রয়েছে, আসলে কি যে আমি সেটা পাত্তাই নেই। তো সেই সম্যক জ্ঞান নয়, সম্যক প্রবোধ, আসলে আমি কে কি, সেইটির বোধ সঞ্চারিত হয় সত্তায়, যে সাধনার দ্বারা সেইটি হচ্ছে দীক্ষা। তো সেই দীক্ষা কে দেবেন, সেটা গুরু দেবেন দীক্ষা, গুরুমুখী। গুরুমুখী বিশ্ব সংসারে যা কিছু বিদ্যা বলো, গুরুমুখী ছাড়া হয় না কোনো জিনিস। শুধু তুমি সঙ্গীতে একটুখানি অনুরাগ আছে, দু চার দিন আপন মনে পপুলার হইতে গান টান শিখলে বাজিয়ে যাচ্ছে, সেটা বিদ্যার সম্যক স্ফূর্তি পাবে না তুমি। বিদ্যা আয়ত্ত করে সেই বিদ্যাতে ঠিক ঠিক অধিকার লাভ করবার মতন যোগ্যতা নেই, গুরুমুখী পরম্পরায় শিক্ষা না পাও। সংসারের সব বিদ্যাই তাই, তোমার তো জানোই সমস্ত কথা। একজন ছিল, সে তোমার সমস্ত যা কিছু সমস্ত এই লোহা লক্ষরকে সোনায় পরিবর্তিত করবার, পরিণত করবার বিদ্যা জানতো, কিমিয়া বিদ্যা বলে কেমন প্রাচীনকালে। তো সে স্তূপাকার কিছু লোহা আসছে, সেগুলো সোনায় পর্যবেক্ষিত হয়ে যাচ্ছে কোন প্রক্রিয়া দ্বারা। একজন তার কি অ্যাসিস্ট্যান্ট, তার সহযোগী রূপে, একজন সেবক রূপে, সহায়ক রূপে একজন কে কিছু ছেলে, সেও তার কাজে সহায়তা করে। সে কিছুদিন কাজ করে ছেলেরা দেখলো যে আমি সামান্য কিছু টাকা মাইনে পাই এর কাছে, তার চেয়ে দেখছি তো কি দিয়ে কীভাবে করবো আমি সব দেখে নিয়েছি। আমি ঘরে গিয়ে আমিও লোহা লক্ষর কিনে সে লোহা লক্ষরকে সোনায় পর্যবেষ্টিত করে ফেলি না কেন, করি ওই টাকা আমার হবে। সে একদিন করে কি বাড়িতে গরিবে ঘরের ছেলে, সে যা ছিল ঘটি বাটি অলঙ্কার পত্র সমস্ত সে বিক্রি করে যত রাজ্যের পুরো লোহা কিনে আনছে ঘরে। তার মা বলে করছিস কেউ, দেখো না কি করছিস, শুনছ, দেখো না কিচ্ছু বলি, ঘরে যা কিছু সর্বস্ব দিয়ে স্তূপা আকার পুরনো লোহা লক্ষর যা পেয়েছে সব নিয়ে ঘোরাঘুরি করেছে, করে যে পাতার রস দিয়ে যে লোহাকে সোনা করতেন তিনি সেটা দেখে নিয়েছিল, সেটা নিয়ে এসছে আমি তা নি, সে নিয়ে এসছে পিসেছে, পিসে সেটা দিয়েছে, যা যে লোহা সেই লোহাই রয়ে গেল। সব্যনাশ, মা বলে কি সব্যনাশ করলি রে তুই বলতো, সেও তোমার বলে কিছু একটা ব্যাপার আছে। আবার এসে সেই যাতে কাজ করতে তার কাজ করতে হলো, সেখানে তো হাতে পায়ে ধরলো বলে আমি সব্যনাশ করেছি, বলে বেটার ছেলে তুই যে জিনিসটা যে লতার আনতে পারি তুই জানিস, সেটা তুই এনেছিস ঠিকই বেটে, কিন্তু তারপরে যে প্রক্রিয়াটা সেটা পিছিয়ে নিয়ে কীভাবে প্রয়োগ করতে সেটা তো তুই তো জানিস না, ওটা সব হাতে দিতে হবে, হাত দিতে কিন্তু লোক খেয়ে গেলে হবে না, শুনছ। এইসব এমনি সাধন ভজনের সূক্ষ্ম সব ইঙ্গিত ইশারা কারণ পরম্পরাগত আছে, সেখানে গুরুমুখী জানতে। এখন তোমাদের জীবনে তোমরা সেই সুযোগ পেয়েছ মহাজনের পাদপীঠে আশ্রয় পাওয়ার, সেটা কি দেখে নাও, দীক্ষা দেবে কে, দীক্ষা দেবে সেখানে হচ্ছে যে মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষত্বতা দুর্লভম ত্বয়মিত দৈবানুগ্রহেতুকং, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাজনাশ্রয়তা। বিশ্ব সংসারে দুর্লভ জিনিস তিনটি, এত মনুষ্য তো মানুষ শরীর লাভ করা, তো মানুষ শরীর তো সকলেই আমরা লাভ করেছি, আবার তিনটে কেন, একটাতেই তো জীবনের চরিতার্থতা বলে না, মানুষ শরীরটা পেরেই জীবনে যথার্থতা লাভ করতে পারবে তেমন কোনো সম্ভাবনা নেই। আগের দিতে মানুষ প্রকৃতিতে, প্রকৃতিতে পশুর চলবে এমন কত লোক রয়েছে, হ্যাঁ এমন আকৃতি দেখতে মানুষ হলেই, নরাকার একটা জীব হলেই যে তার জীবনের চরিতার্থ তা হলো না, সেটা মুমুক্ষু থাকা চাই। মুমুক্ষু হচ্ছে কি, মুক্তিমুখের ইচ্ছা, আমি স্বরূপ তো কি, সেই স্বরূপ জ্ঞান লাভ করবার জন্য যে আগ্রহ, বা শুদ্ধা ভক্তির দ্বারা জীবনে ভগবত সাক্ষাৎকার লাভ করবার যে একটা আগ্রহ, এ যার ভেতরে না এসছে সে দীপ সাধারণ কি করছে, আর নিদ্রা ভয় মৈত্রীনাত্মক প্রাকৃত জীবন যাপন করছে, সে জীবন যে জীবনটা পেয়েছি জীবন মুক্তির আনন্দ উপভোগ করবার জন্যে, এমন জীবন মুক্তির যে শ্রেয় তা হতে বঞ্চিত হয়ে নিজেকে বিলম্বিত করে আমরা কি করছি, বঞ্চিত করে আমরা যাবতীয় লৌকিক ভক্তি ভক্তি সুখে বিদ্যা চেষ্টা বিলম্বনা কি হতে পারে, সেই জন্য মুক্তিমুখের ইচ্ছা শুদ্ধা ভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবত ভজনের আগ্রহ, এও দুর্লভ, সে তোমাদের মধ্যে এসছে, সেটা
তাহলে আর কত কষ্ট করে কোন দূর দূর সব গ্রাম থেকে আজকাল কাশ্মীর ট্রেনে রিজার্ভেশন কত কষ্টকর, যানবাহনে উঠেও ঠিক ঠিক জায়গা পাওয়া মুশকিল, তারপরে এখানে স্টেশনে আসা, এখানে এসে আমাদের তো একটা বিরাট মিশনারি কনসার্ন নয় যে স্ট্যান্ডিং সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দশটা মানে পায়খানা, বিশটা থাকবার জায়গা, বিশটা কল, কুটকার করে সব হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে, এই একটা তাঁড়ের মধ্যে তারপর আসলাম, এটা হচ্ছে একটা মনাস্টারি। এখন লোক ঠিক গুরু মহারাজের কৃপায়, গুরু মহারাজের ভাবপ্রভাবে ধীরে ধীরে আকৃষ্ট হয়ে অনেকে এখানকার এখানে দীক্ষিত হয়ে যাক যাকে বলে জীবন সার্থক করবার জন্য একটা প্রেরণা পেয়েছে। তাদের আমরা কোনো আন্তরিকতার অভাব আমাদের নেই, কিন্তু উপচার উপকার মধ্যে উপদেশের অভাব একান্ত ছিল মর্মে আমরা ফিল করি। তাই প্রত্যেকে বলে থাকে দেখো বাবা এসে পড়েছে, তাকে অন্তত মৌখিক আন্তরিক যে একটা সেটা জানিও তাদের এই কত কষ্ট স্বীকার করে সব এসছো। আর সেটা হচ্ছে তোমাদের ভেতরে একটা উদগ্র যে আগ্রহ আকাঙ্ক্ষা কিসে দীক্ষা লাভ করে জীবনে চরম স্তরে লাভ করব, সেটা যে মুমুক্ষু ভাবে মুমুক্ষু তোমরা সকলেই, তো মুমুক্ষু পেলেই তো হয়নি, হয় না তো মুমুক্ষু হয়েছে তোমরা, কিন্তু সেটা ঠিক ঠিক তার বাদলান কে দেবে, তার সাধন ভোজন শিখিয়ে দেবে কে, পদ্ধতি প্রণালী প্রক্রিয়া পরামর্শ ঠিক ঠিক দেবে কে, সেখানে মহাজনের আশ্রয়, মহাজনের আশ্রয়। এখানে মহাজন বলতে আমি তো সানন্দের কাছে দীক্ষা নিতে এসছো, তা নয়, তোমরা এসছো শ্রীরামকৃষ্ণ সারদা তপানন্দ পরম্পরায় দীক্ষা নিতে, এটা মহান পরম্পরা, অতএব এটা একটা দুর্লভ অভাগ্য তোমার। এখন শরীর মনুষ্য শরীর লাভ করেছ, মুমুক্ষা এসছে এবং মহাজনের আশ্রয় পেয়েছ, ঠাকুর মা আমি আমি তোমাদের কি করবো, বৃক্ষের প্রস্ফুরিত প্রসুন যেমন ফুল যেমন কুসুম যেমন চয়ন করে নিয়ে ঠাকুরের পায়ে দেওয়া হয়, তোমরাও সব সংসার বৃক্ষে প্রস্ফুটিত প্রসুন বিকশিত কুসুম ফুটন্ত ফুল আমি তোমাদের চয়ন করে নিয়ে ঠাকুর মা স্বামীজী মহারাজের পাদপীঠে নিবেদন করে দেবো, তোমরা ফুল যেন নির্মাল হয়ে যাবে, জীবনে চরম চরিতার্থ লাভ করবে, তন্মনে চরমশুদ্ধি লাভ করে কি হয়েছে না ভগবত পাদপের দিয়ে নিবেদিত হয়ে গেছি আমরা, এই মনোভাব নিয়ে ফিরবে তোমরা সব, আমরা নিবেদিত হয়ে গেছি, আমরা ডেডিকেটেড, আমরা আমরা দত্তাঞ্জলি হয়ে গেছি, কেমন না, আমরা উৎসর্গীকৃত হয়ে গেছি, আমরা সমর্পিত হয়ে গেছি, কত আনন্দের কথা। আর আমার বাবিদ্যক অভিমান বলতে কোনো জিনিস নেই, তা এই নিবেদন করে দিই সাতবার, সেই সুযোগ তোমরা লাভ করেছ খুব, অত দু চার দিন কষ্ট করে এসেছো, খাওয়া বসা থাকা কত অসুবিধা হচ্ছে, এসব কিছু তোমার অবশ্যই মনে করবে না, এও একটা তপস্যার প্রজাপতি, সব জিনিসই তপস্যার দ্বারা লাভ করেছে, লাভ করা সার্থক হয় নাকি, অনায়াস লব্ধ জিনিস হলে সেটার মর্ম মহিমা গুরুত্ব করে বুঝি না আমরা, যথেষ্ট তপস্যা সব করেছো তার ফল অবশ্যই পাবি ভাবনা নিয়ে। তাহলে এই তিনটে যে দুর্লভ জিনিস মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাজন আশ্রয় যে তোমরা পেয়েছ, এই গজঘণ্টা যারা ঘোষণা করতে পারো জহভাগ আমার, সেই যুগের মানুষ আমরা, যে যুগের জীব আমরা, সেই যুগে যে যুগান্তরকারী যে যুগন্ধর, হ্যাঁ যে যুগদেবতা যুগাবতার ঠাকুর রামকৃষ্ণ তার সহধর্মী জগজ্জননী মা সারদামণি তাঁর আশ্রিত সাক্ষাৎ সন্তান তপানন্দী, কেমন না, এই সেই পরম্পরায় মহাজন পরম্পরায় আমরা আশ্রয় লাভ করবার সুযোগ পেয়েছি, এই এটা খুব গৌরবের বিষয় তোমাদের, খুব ঠিক ঠিক আসল সাত্ত্বিক অভিমান করবার মতন জিনিস, সকল গর্ব দূর করে দেবো তোমার গর্ব চারিব না, হ্যাঁ সেই সেই গর্বে গর্ব তোমরা সমস্ত। তাহলে এখন হয়ে গিয়ে এখন সেই যে দীক্ষা শিক্ষা যে পরম্পরাটুকু সেটুকু যে মাধ্যমে পাচ্ছ সেই মাধ্যমের পরিচিতি গুরুমুখী যেটা বলা হয়, কেমন সে শ্রীগুরুর প্রসঙ্গ আমরা প্রথম পাচ্ছি কিসে, আমরা পাচ্ছি তোমার উপনিষদে শ্রুতিতে, কেমন না, সেখানে কি দেখছি আমরা, যে পরিশ্বর লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান্নস্ত কৃতকৃতেন তসমাত্ত গুরুমেব আবিগচ্ছেত তমিৎপাণী শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং, এই মন্ডক উপনিষদে আছে আমরা প্রথম শ্রী গুরু প্রসঙ্গ বাড়ি, যে আমরা সংসারের সমস্ত কর্মময় জীবন আমাদের, সেই যে পাঁচটা কাজ করে সংসারে খেটেছি খুটেছি, জমি কিছু ফসল হয়েছে বা চাকরি করে কিছু মাইনে পেয়েছি, ব্যায়াম করে কিছু স্বাস্থ্য ভালো হয়েছে, তা বিদ্যা শিক্ষা দ্বারা কিছু পদ প্রতিষ্ঠা লাভ করেছি, এই সমস্ত সংসারিক ভৌতিক সমস্ত নানা রকম লাভ অর্জন করেছে সব উপার্জন করেছে সব নাই কি, কিন্তু সে কোনো বৃক্ষ দেখা যে শান্তিও কোনো ঠিক দিতে পারে না, কোনো তাৎক্ষণিক সুখ দেয় বটে কিন্তু শান্তি দিতে পারে না, কেমন না, একটা ভৌতিক আহ্লাদ হতে পারে কিন্তু আধ্যাত্মিক আনন্দ তাতে পাই না,
আনন্দ দিয়ে নাশ হয় যেটা নিয়ে সেটা সেগুলোই তো নাশশীল। যৌবনের সুখ আজাতে কাল যৌবন নিতে সে সুখে বঞ্চিত হয়ে গেলাম, অর্থ আজ আছে অর্থে সুখ হতে কাল নিতে বঞ্চিত হয়ে গেলাম, খাদ্য সুখ আছে কিন্তু হয়তো নিজের হজম শক্তি নেই বা খাবার উপায় নেই বঞ্চিত হয়ে গেলাম, বা ক্ষুধা আছে পেলাম না, যাই হোক এ ভৌতিক লৌকিক যৌক্তিক যে সমস্ত বিষয় বস্তু সম্ভোগের নিমিত্ত যে একটা তাৎকালিক অনুকূল মনোবৃত্তি যাকে সুখ বলে সে পদে পদে সুখ, তো তেমন সুখে কি আছে? আনন্দের অধিক চাই পেতে আমরা চাই সুখ দুঃখ বিলক্ষণ আনন্দ, আমরা কান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে তার সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর চলে, সুখ থেকে আনন্দ দুঃখ থেকে আর কি কর্তা, সুখ দুঃখ বিলক্ষণ আনন্দে ভূতেল আনিয়ে আমার কইলি আমার লোহা পেটা, আমি তবু কালি কালি বলি সাবাস আমার বুকের পাটা, সুখে রাখো দুঃখে রাখো মা কি দিয়েটা করবো খোটা, সাত করে প্রয়োজন পুষ্ট নারী সাদের গোটা, ভক্ত আমরা কালীর ভক্ত জীবন মুক্ত নিত্য আনন্দময় শুধু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত রাম ভক্ত শিব ভক্ত যেমনই বলো কেন এই তা সেই পরীক্ষা লোকান কর্মচিত নাম নির্বে ব্রাহ্মণ মানে সবই আমরা সকলেই কায়স্থ হতে হবে ব্রাহ্মণ নাকি, এখানে কায়ম কায়স্থ মানে কি কায় মানে কি শরীর, কায় মানে শরীরে তিষ্ঠতি স্থিত যত কায়স্থ, আর কুকুরটাও কায়স্থ ঘোড়াটাও কায়স্থ ইটটাও কায়স্থ গাছটাও কায়স্থ, হ্যাঁ এনি বিং বিআইএনজি বিং যাকে বলে বিগ্রহ মাতৃশক্তি কায়স্থ ও তাদের ব্রাহ্মণ, সে ব্রাহ্মণকে তোর দুই অক্ষরঙ্গ আগে বিদিত আত্মা লোক আর পৈতি সব ব্রাহ্মণ, আত্মাগ্ন জ্ঞান সম্পন্ন যে আত্মজ্ঞান সম্পন্ন যে আত্মাবিষ্কার করে যে সেই হচ্ছে ব্রাহ্মণ, সে জাতি ব্রাহ্মণের প্রশ্ন সেখানে উঠছে না, যে কেউ সেই ব্রাহ্মণ হতে পারে, সকলেই আমরা কায়স্থ হতে হবে ব্রাহ্মণ, সেই বিভূষু সেই ব্রাহ্মণত্ব হবার জন্য জাগ্রহ, কালচারাল ব্রাহ্মণিজম যাকে বলে স্পিরিচুয়াল ব্রাহ্মণিজম যাকে বলে ডিভোশনাল ব্রাহ্মণিজম যাকে বলে কাস্ট ব্রাহ্মণিজম নয় কালি তাই মুসলমু তারি পরিশ্লোকান কর্মসীতান ব্রাহ্মণ নির্বেদমা নাস্তকৃত কৃতি নয়, সেই যে বস্তু যে স্বস্বরূপ সেটা ক্রিয়াকর্ম সাধ্য নয়, ক্রিয়াসাধ্য কর্মী আত্ম প্রাপ্য বিকার্য সংস্কার যেসব যে বস্তু সেগুলো ক্রিয়াসাধ্য তা ব্রহ্ম তো সে বস্তুর বাইরে আড়াতে না গুরুমুখী শিক্ষা চালাবে না, তৎমাৎ অতএব স গুরুমে ভাগি হচ্ছে সেই তোমরা গুরুর কাছে সবে এ বদে হচ্ছে অন্য বচ্ছেদ করে গুরু মেয়ে বাবি করছে কি ভাবতে হবে না তুমি পানি, তখন বৈদিক যুগে সমস্ত যজ্ঞ বহুল জীবন ছিল সব কেউ সাধু ব্রহ্মচারী করে গেলে একটু যজ্ঞের কাষ্ঠ নিয়ে যেত, এক বান্ডি ডুমুর কাঠি হোক অসৎ কাঠি হোক বেল কাঠি হোক কেমন না দেবদারু গাছ কাঠি হোক সব যজ্ঞের জন্যে যে কোনো একটা ভগবান যেমন গীতা বলেছেন পত্রন পুষ্পন ফলম প্রিয়ম যে কোনো একটা জিনিস নিয়ে যাওয়া, রিক্ত হস্ত নৌপেয়া রাজানন্দ দৈবতং গুরুং রাজর দ্বারে দেবতার দ্বারে গুরুদ্বারে হাত খালি হাতে যেতে নেই একটা কিছু নিয়ে যেতে হয় সেটা যে খুব দামি জিনিস নিয়ে যেতে হবে আর কোনো বিশেষ পরিমাণে নিয়ে যেতে হবে কোনো নেই, সে তুমি একটি তুলিশ পাতায় দাও বেল পাতায় দাও শুনুন না একটা ফল দাও একটা সুখ একটা সুপুরি দাও একটা হরিত দাও যাই দাও কি যে আমরা চারি দাও সেটা হচ্ছে না কিন্তু এটা সম্মাননার একটা ব্যবস্থা ওইভাবে যে তোমার পানি আগে যুগে ছিল তাই যুগের কাছে নিয়ে যাওয়া কিম্বিদং গুরুং সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং সত্য ব্রহ্মনিষ্ঠ গুরু কেমন এই সত্য ব্রহ্মনিষ্ঠ যে সত্য বলতে কি বোঝায় না জন্মনা ব্রাহ্মণ গিয়ে সংস্কার বীজ উচ্চতে বেদভ্যাস ভরে বিপ্রমিকত্র সত্রিয় সত্যি হচ্ছে যেখানে ব্রাহ্মণের ঔরসে ব্রাহ্মণের গর্ভে যাতে ব্রাহ্মণ তোমার তাই বীজ বলা হবে না উপনয়ন যতক্ষণ হচ্ছে নাকি তার সাংস্কৃতিক ধার্মিক দ্বিজন মতো দুয়ার নবজন্ম যতক্ষণ হচ্ছে কোনো জন্ম দ্বিজ সেই বেদ উপনয়ন হয়ে যাওয়ার পর হলেন বীজ তখন বিপ্র নয় বেদভ্যাস করে বেদের শ্রদ্ধায় সাধন করলে বেদ পাঠ তবে হচ্ছে বিপ্র এই যেখানে জাতিগত ব্রাহ্মণত্ব সংস্কারগত দ্বিজত্ব বেদ শ্রদ্ধা অধ্যয়নজনিত বিপ্রত্ব তিনের একত্র সমাবেশ তাকে সত্য বলা হয় শ্রীরাম সত্য পণ্ডিত সংসরণে কাছে না শুধু তাহলেই চলবে না সেটা শুধু তো শাস্ত্র অধ্যয়ন করেই তো হবে না শাস্ত্রের মর্মার্থ যা জীবনে প্রণীত হয়েছে তাই না সার্থক জীবন সেখানে পাণ্ডিত্যের সার্থকতা এই জন্য ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই শুধু সত্য হলে চলবে না ব্রহ্মনিষ্ঠ গুরু ব্রহ্মনিষ্ঠ মানে না সর্ব ব্যাপার পরিত্যাগে নেমন না সমস্ত লৌকিক যাবতীয় ভৌতিক ব্যাপারে বিরত হয় যিনি সনিষ্ঠ নিরন্তর ব্রহ্মাণ্ড ধ্যানের প্রতি হয়ে রয়েছেন তন্ময় হয়ে রয়েছেন তর্গত হয়ে রয়েছে তাকে বলা হয়
গীতাদেব বলেছেন উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানী নয় তত্ত্বদর্শী নয়, শুধু জ্ঞানী বলেননি, জ্ঞানী এবং তত্ত্বদর্শী আছে। যাই হোক, শ্রী ঠাকুর এখন অনেকভাবে সুসঞ্জল ভাবে সমস্ত বলে দিয়ে গেছেন, আজকে আসছে প্রবচন জানিস প্রয়োজন। রালি সেই সত্যাম ব্রহ্মনিষ্ঠাম গুরু এ ভাবি কাছে তোমরা উপবন্ধ হচ্ছে সেইখানে দীক্ষার্থী হয়ে সকলে। এইবার কি অবস্থায় এসছে সব সংসারে, তিতাব চালায় দুর্ভারতন তারুদাবাগ্নিদগ্ধন দুর্ধূয়মানং দুরুদিষ্টবাতৈ ভীতং প্রপন্নং পরিপাহি মৃত্যুঃ শরণমন্নং তদহং ন জানে। দুর্নিবার সংসার জ্বালায় তিতাব জ্বালায় বিদগ্ধ হওয়ার সামনে কি, হে গুরু আমাদের রক্ষা করো, তুমি ছাড়া পরিত্রাণ উপায় নেই, এইভাবে আমার উপস্থিত হয় গুরুদ্বারে নয় কি। গুরু কি করেন তিনি, না মা ভৈষ্ট বিদ্বান তপনস্ত পায়, হে বিদ্বান, বিদ্বান বা আগে বলে দিয়েছেন, আমি তো অবিদ্যার দ্বারা কিভাবে জীবনযাপন করছি, আগেই বলেছি বিদ্বান, যেহেতু গুরুমুখী শিক্ষা সাধনার দ্বারা আমাদের অবিদ্যা ঘুচে পাওয়ার একটা আগ্রহ এসছে, তখনই সেটার সিদ্ধি সার্থকতা অবশ্যম্ভাবী, এইটারই সূচনা সঙ্গীতের মধ্যে। হে বিদ্বান তখন আসতে পারে, তোমার নাশ নেই ভাবছো কেন, তুমি যুগে যুগে যে পথ অবলম্বন করে জনগণ মুক্তিমুখ লাভ করেছে সেই সহজ সরল পথ তোমায় আমি বলে দিচ্ছি এসো। এবার তোমরা সেই পথ ঠাকুর দেবেন বলে তোমাদের নাকি, যে ঠাকুর মা স্বামীজি মহারাজের পাদপীঠে তোমরা আশ্রয় দিতে বসেছ তা দিচ্ছেন সেটা শ্রবণ করো, এবার চলতে হবে তোমাদের, চলতে যেতে হবেই। ঠাকুর বলছেন না যে তুমি ঘরের মাটি এলে না, তা কোনটা কোথায় মনুমেন্টটা কোথায় ইডেন গার্ডেন দেখাবো কি করে, হ্যাঁ পাঁচ মাতার মরি এসো তবেই তো দেখাবো অন্যদের ওদিকে কোন দিকে রাস্তা কোন দিকে, তাহলে কিছু প্রয়াসশীল হতে হবে। সেই সাধন বদ্ধের ইঙ্গি যখন ভালো করে শুনে নাও ধীরে ধীরে, তাহলে দীক্ষার সম্বন্ধে প্রাথমিক দু চারটে কথা আমরা বলি। এইবার সরাসরি দীক্ষা গ্রহণের পর আমাদের করণীয় যেটা কেমন, সেই করণীয় দিয়ে আমি সংক্ষেপে ব্যাপারটিকে বলে দেবো, আমাদের শুনে যাও। দীক্ষা গ্রহণের পর ২৪ ঘন্টার মধ্যে সুতরাং অন্তত একবার শরীর সুস্থ থাকলে কাপড় চোপড় ছেড়েই হোক বা স্নান করেই হোক বসতে হবে। সে একবারটা কোন সময় সেটা এখন বলা চলে না, কেন বর্তমানে তো বর্ণানুযায়ী বৃত্তি মানুষের নেই, ক্রিয়াকাণ্ড এমন সব আছে সমস্ত কাজ শিফট ডিউটি কারো অমুক কাজ তারা বলা মুশকিল। সেই জন্য ২৪ ঘন্টার বিশ্লেষণ দেখে নেবে কোন সময় স্থির হয়ে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বসতে পারবে, সেটা কার পক্ষে যার পক্ষে সেটা অনুকূল বলে মনে হয় কেমন তাই। তাহলে শরীর সুস্থ থাকলে কাপড় ছেড়েই হোক বা চান করেই হোক কেমন না, স্থির হয়ে দশ পনেরো মিনিট অন্তত বসবে একবার। এইবার সেই বসাটা কোথায় কীভাবে শুনে নেওয়া ভালো করে, যার প্রত্যেকের ভদ্রাসনে ইষ্টাসনে যে বসতে হবে ইষ্টাসন, কারণ তোমরা দেখেছো অনেক জায়গায় ঘরে ঘরে দেখেছো কত ভাবে রয়েছে, কত কারো ঘরে তোর মন্দিরই আছে, কারো ঘরের মধ্যেই হয়তো একটুখানি দেব দেব জায়গার মতো একটা ব্যবস্থা কিছু আছে, কোনো সিংহাসন করা আছে, কোনো আলমারি করা আছে, কোনো তাক করা আছে, দেখেছো পাঁচ জায়গায় পাঁচ রকম, তোমাদের যার যেরকম অবস্থা কুলাবে বা পরিবেশে দেওয়া সম্ভব হবে করলে ইষ্টাসন, ইষ্টাসনে কী থাকবে সব ভালো করে শুনে নাও। যেটা ইষ্টাসন হচ্ছে তোমাদের যেখানে বসবে জবধানে, ইষ্টাসনে প্রথমেই তোমার থাকবে তোমাদের ইষ্টের পট, কেমন ইষ্টের পট, ইষ্টে ইষ্টপটের পার্শ্ব দেশে হয়ত রইল তোমার ঠাকুর মা স্বামীজি তপানন্দ, কেমন ঠিক ইষ্টপটেরই পাদদেশে রইল গুরুর পট প্রতিকৃতি, কেমন হ্যাঁ ইষ্টপট রইল যা যা ইষ্ট, কৃষ্ণ কালী শিব রাম রাম কৃষ্ণ যার যা ইষ্ট হবে, কেমন ইষ্ট তো এক হবে না, কেউ শক্তি মন্ত্রে দীক্ষিত হবে, কেউ বৈষ্ণব মন্ত্রে, কেউ শিব মন্ত্রে, যার যায় তার ইষ্টের পথ বা প্রতিকৃতি কেমন, কোনো বিগ্রহ ছোটো তার তর দিচ্ছে গুরুর কেমন না। এইবার মায়ের ইষ্টের দুপাশে ঠাকুর স্মৃতিমা বিবেকানন্দ তপানন্দ কেমন না পরম গুরু, তাই ঠাকুর মা স্বামীজি মহারাজ মাঝখানে ইষ্ট তলায় গুরুদেব, এই রইল প্রধানত প্রার্থী। এইবার কেউ ইষ্টপথের চারিপাশে খুব ভাবোদ্দীপক চিত্তা বলে রাখবে, আমি ওটার উপর খুব বেশি ঝোঁক দিই, জীবনে তোমার চলাপথে সংসার জীবনে বৃত্তকার জীবনে কুটি নাটি নিয়ে একটু আটটু সমস্ত বিরোধ বা কোনো মনোমানিন্য কেমন না, এইসব লগিটাই হঠেই থাকে খুঁটিখাটি জিনিস নিয়ে, এইসব কোনো ঊর্ধ্বে থাকবার জন্যে সেই সময় কিছু সঙ্গে সঙ্গে তুমি ভাগবত মহাভারত বা চণ্ডী খুলে তো আর সান্ত্বনা বা সত্যি বা মন ঠিক করার মতো সুযোগ পাবে না, ঘরে সব ভগবত দিয়ে চিত্ত হবে তাকে দেখলি, সেখানে কিরম ধরো হবে ভগবান বুদ্ধের চিত্র
রাখবে। কেউ মানে ভগবান বুদ্ধের চিত্র দ্বারা আমি গৃহী একজন সাধারণ ভক্ত, আমি একটু নাম জপ করতে পারি, ভগবান বুদ্ধকে রেখে আমি কি প্রেরণা পেতে পারি? সে তার জীবনে সম্ভব ছিল ওই ধরনের, কেমন না, বৈদ্যম তালে অভিনিবিষ্ট হয়ে মহা নির্মাণ লাভ করা, নির্মাণ লাভ করা, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, কেন সম্ভব না? মন বুদ্ধ বর্তমান মনকে দৃঢ় করে কোথায় বসে হবে? সেই বৃক্ষমূলে, সেই বাড়ির পাশের বা জঙ্গলের বনে কোনো গাছে নয়, ইষ্টকল্প তরুমূলে। হ্যাঁ, তোমার ইষ্টকল্প তরু ইষ্ট জিনিস, তোমার যে ইষ্ট, সেই ইষ্টকল্প তরু তোমার অন্তঃকরণে মানুষে বিরাজমান রয়েছেন, সেই ইষ্টকল্প তরুমূলে বসাও তোমার মনকে। কিরকম ভগবান বুদ্ধের মতন, তাহলে সংসারটা কি হবে? সংসারের কাছে প্রাণশক্তি, মনোবৃত্তি আর প্রাণশক্তি, এই দুই তোমার অস্তিত্বের মধ্যে, কেমন? সাইকো ফিজিক্যাল অর্গানিজম বলে কিনা, সাইকো সোম্যাটিক এক্সিস্টেন্স বলে কিনা, তাই তো মনকে নিত্য নিরন্তর যদ্দূর সম্ভব বিশ্বপাতের মধ্যে রেখেও আমরা প্রাণশক্তির দ্বারা সংসারে সব কাজ করতে পারি মোটামুটি হবে, সেটা সবটা খেয়াল রাখতে হবে, কেমন? এইভাবে তাই ভগবান বুদ্ধের চিত্র দ্বারা ওই তার সম্রাট হয়ে যাবে না, বুঝে যাচ্ছেন? ইয়াসনে সুস্বতু বিষয়ী রঙে তগস্তিবাংসং কুলাং জাতু অপ্রাপ্ত বৌরী বহুকাল দুর্লভং নৈবাসমাত কায়ামত সুবিশ্বাস কৃষ্ণ। এ মন তো সরকার, মন কান্না দুরকম আছে, মনের কান্না প্রাণের কান্না। হ্যাঁ, মনের কান্না তার জন্যে, প্রাণের কান্না সংসারের জন্য। আমরাও কানি যাত্রাটা করুন, দৃশ্য ধরে ঝাঁঝকে চলে জল পড়ে, কেমন? মানে মাইক অস্ত্র নয়, আরে সিম্প্যাথেটিক সহানুভূতি নিয়ে স্বামীর উপর শরীর দুঃখ পাচ্ছে শরীরটা, একটু সিম্প্যাথেটিক আর অন্যের দুঃখ হচ্ছে, আমি জানাচ্ছি আমায় পেয়ে বসবে কেন? সেটা পেয়ে বসবে কেন? সে মন তো ঠাকুরই বলেছেন না যে আনন্দের চোখে দুই এদিক দিয়ে জল পড়ে, চোখে এদিক দিয়ে জল পড়ে, সুখের একদিকে দুঃখের বিশ্লেষণ সব ঠাকুরের কিরম অবলোকন, তার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ। তা যাই হোক, ভগবান বুদ্ধের চিত্র রাখবে, তারপরে কার রাখবে? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর চিত্র এসব রাখতে হয়, ভগবদ্দীপের চিত্র বলি। চৈতন্য মহাপ্রভু কি করছেন? জগন্নাথ স্বামী নয়ন কত দামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন কত দামী ভব তুমি, ডাকি মাগু ডাকি শ্যামিরু বাঁশুরি আমায় ডাকি মাগু ডাকি আকুল সুরে হৃদয়ে পুরে কখনো কাছে কখনো দূরে, ওই আকুল সুরে হৃদয়ে পুরে কখনো কাছে কখনো দূরে, মেরো মাশুরি আমায় রাখি। আর 75 বছর বয়স বুঝে, 95 বছর আগে গাইছি এই গান, ধরো চৈতন্যের ভূমিকায় শুনি। গ্রামের নবীন যুবক, গ্রামের উন্নয়নের জন্য সব গিরিশবাবুর চৈতন্য লীলার অভিনয়, 5 রাত্রির আমি চৈতন্যের ভূমিকায় সেটা 20-21 বছর বয়স তখন। হ্যাঁ, তখনকার গলা বুঝতে পারো, দমনিচার যে কথা বলতে পারবে কিনা তাই ঠিক ছিল না। হ্যাঁ, আর সহ্য মতো দাঁড়িয়েছি, এবার অপেরার আসো না, এখনো এখনো শীত ভাব দেন সে মাসুরি কিছু কথা মানবে, রাতে পর রাত চলে গেলে শেষ হবে না, সবাই ছোঁয়া দিয়ে গেলে এসে এরকম আমি বলে নিজে কাপড়ে আজকে এসে গেল। এটা কেমন মহাপ্রভু সবসময় ইয়ে কী ছিল না তার রূপ বলো, যৌবন বলো, ভর্ত বলো, প্রতিষ্ঠা বলো, প্রতিবন্ধ বলো, পাণ্ডিত্য বলো, নেই কি? হ্যাঁ, সব জগন্নাথ স্বামী এখানে চৌধুরী বাড়ি বৌমা গাইবে বুঝবে গানটা, রাজরানী মীরা বিকারিণী তোমারি প্রেম মা লাগিয়া
রাজরানী মীরা ভিকারিনী ফেরে হরিপ্রেম লাগিয়া ভাত বলে দেখ বৈরাগ্য দাঁড়াই। আসল সেই ভক্তের ভূমিকা সমারোহ নেই, যেখানে সমারোহ রয়েছে খুব প্রিয় করাবে মন সবসময় এই সবাইয়ের মধ্যে বুদ্ধের মতন মহ, হ্যাঁ মীরাবাইয়ের মতন মন নয় কি মহাপ্রভুর মতন মন, হ্যাঁ বসংস নাচের সংসারের সমস্ত ছুটিয়ে করে যাবে, পিতার সেবা মাতার সেবা পত্নীর পালন প্রত্যেক দেখাশোনা ছুটিয়ে প্রাণ শক্তির দ্বারা মন ব্যক্তি সবসময় এই তো ঘর সংসার ছেড়ে গিয়ে না সন্ন্যাস ছাড়া ভক্তি মুখে নেই, সে সন্ন্যাস এই ভক্তিভাবে ভগবত পদের প্রতি মনের স্থিতি এই সন্ন্যাস, সোনার গেরুয়া নেওয়া জটা ঢাকা হিমালয়ে যাওয়া তার কোনো ব্যাপার নেই, প্রত্যেকে সন্ন্যাস যেতে হবে। সন্ন্যাস মানে সমাস মানে সমাধি সব সমার্থক শব্দ, সম্যক নিতরাং আস কার স্থিতি কার অন্তঃকরণে কোথায় দেবস্তুতে শ্রী কৃষ্ণ 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 কালী 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 শিব শিব কাল ভূষণ্ডীর মতন না অনর্গণ অনবচ্ছিন্ন অবিরাম কিচলে তোর ধারাবৎ ইষ্টান চিন্তন তারই জীবনমুক্তির ভূমিকায় আরো থেকে সংসারের কর্তব্য সমস্ত খুলে যাওয়া প্রাণ শক্তির দ্বারা এই জীবন যেমন করতে হবে সকলেই জীবন মুক্তি নিচ্ছে কোনো কথাই নেই, সবসময় জীবন মুক্তি আনন্দ উল্লাসে ভরপুর হয়ে থাকে। তাই ও ভাবদেব চিত্তাবলী বামাকা বা বাপরে তার পিঠে মহাশ্মশানে হ্যাঁ এক মিনিট বসা দেয় মহাশ্মশানে বসে আছেন তারা তারা যেন আকাশ পাতাল গিয়ে করতেন না অহংকার সেদিন কাজ সবে না সব হ্যাঁ আর সমস্ত যতগুলো শুনছে সব তো ঠাকুর রামকৃষ্ণের সকলেরই অভিব্যক্তি। এই যুগের মানুষ আমরা কম ভাগ্যবান, আমার প্রজ্জ্বল আদর্শ আমাদের সামনে রয়েছে, যারা যদি অনুপ্রাণিত না হয়ে আমরা জীবনকে বিলম্বিত করে রাখি বড় আক্ষেপের বিষয়। সব চিত্তা হয়ে যাবে বাঁচা বাঁচা একবার কেমন যে তাকে দেখে দিলি বলছি সংসার একটু সংঘর্ষে আমি আপসেট হয়ে যাচ্ছিলাম বিহ্বল হয়ে যাচ্ছিলাম বিচলিত হয়ে যাচ্ছিলাম আমরা আদর্শ এখানে কি প্রাণটা দিচ্ছি এটা গেলে কোথায় লাগে আমার মনকে আত্মাকে আত্মা তো নেই আত্মা সমস্ত স্বর্বর্ধে সে আত্মকে যে একটু আভাস থাকে এর দ্বারা কেন আমি ওভার পার হয়ে যাবো কেন আমি অভিভূত হয়ে যাবো অত যাবতীয় লৌকিক ভৌতিক সমস্ত আছে কাণ্ড এটা ওটা অনর্থ অনবস্থা তাইলেও আমাকে অভিভূত কেন করবে আমাকে সেই জন্যে তোমার অসুবিধে প্রাণ প্রাণমণ্ডলে যদি দূরে যাই যায় কোথাও মৃত্যু কোথাও বিচ্ছু কোথাও দুঃখ নাই। এইভাবে চিত্তাবলী সব স্টেশন হলো কেমন এইবার বলবে যে পেতে যেটায় যে আসনটা পাবে সেটা গীতায় জানো তো চেলা অজীর্ণ কুশোত্তরম আগে কুশাসন পেতে তারপর অজীর্ণাসন মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম বা গ্রহচর্ম পাত হলো তারপরে কার্পাসন অত করার দরকারই কার কম্বলে আসন একটা হলি হলো হলো স্টেশন হলো স্টেশনের প্রসঙ্গ পরে আসছি তারপরে এবার পাঁচবার আসন হলো এবার বসবে যে আসনে বহু রকমের আসন রয়েছে তো আর বসাতে হবে তো মনকে আসলে এখন মনকে ধ্যেয় লক্ষ্য বস্তুতে বসাতে গেলে শরীরটাকে একটা বিশিষ্ট ভঙ্গিতে প্রথম প্রথম বসাতে হয় নাকি প্রয়োজন আছে মনকে একটা বিশিষ্ট ভাবে বসাতে গেলে শরীরকে একটা বিশিষ্ট ভঙ্গিতে বসাতে হবে প্রথম অবস্থায় ছেড়ে ফেলে যে পড়াশোনা যেন করে আত্মাত্মা ছেড়ে যে বেড়া বেকায়দা বসে কি বলো ও কি ঠিক হয়ে বসে পড়া জানি সে তো মনোনিবেশ করবে তার পাঠ্য বেশি বই না প্রথম অবস্থায় প্রয়োজন সেই ছেলে যখন ম্যাথমেটিক্স হয়ে পড়ছে তখন সে অ্যালার্ম দিয়ে হোক সে ট্যালান দিয়ে হোক যেমন হোক সে মনোযোগ দিতে পারবে প্রথমে মনোযোগ একটা বিষয়ে দেবার অভ্যাসটা করবার সময় তার ওদিকে শরীরের অবস্থানটাও সংযত হওয়া দরকার সেই জন্যে আমার মনকে তো বসাতে হবে দেহবস্তুতে শরীরটাকে একটা বিশিষ্ট ভঙ্গিতে বসানো প্রয়োজন সেটা বিভিন্ন রকম আসন রয়েছে তাতে তোমরা কী করবে স্থির সুখম আসনম স্বস্তির হয়ে স্বচ্ছন্দে যে বসতে পারো এত উৎকর যদি বলে কাতে পদ্মাসন করতে হবে পদ্মাসনে পা মটকারে কটকট করে ঝনঝন করে অত না কেউ কেউ বসতে আছে ভালো তাহলে স্থির সুখম আসন এবার আসনে বসে এবার করণীয় কি শুনে যাও সব তাহলে আসনে ইষ্ট আসনে দেওয়া হলো পরিচয় পাঁচ বেজা তা বলা হলো এবার ভঙ্গিতে বসলে বসে করণীয় যা শুনে যাও ভালো করে প্রথমেই দেখো পা হাতে করো তোমরা আসনে বসে প্রথমে মুদ্রাটা না আসনে বসে প্রথমে গুরু প্রণাম প্রথমে বসেই গুরু প্রণাম কেমন
গুরুপ্রাণ স্তোত্র এবং মন্ত্রী স্তোত্র গুরুপ্রাণের অনেক আছে, অখণ্ড মন্ডল আকরণ ইত্যাদি কেমন, জ্ঞান দিবিনন্দ ইত্যাদি কেমন না, ব্রহ্মানন্দ পরম সুখদং কেবলম জ্ঞান ইত্যাদি অনেক আছে, একটা একটা মুক্ত করে নিও। তা মেন যেটা সেটা এখনই মুখস্থ করে নাও, যেটা বৈদিক গুরুপ্রণতির মহামন্ত্র ওম নমঃ শিবায় গুরবি সচ্চিদানন্দ মূর্ত, কেমন তিনবার এটা বলবে, প্রথমেই একবার এখানে ভ্রুর মধ্যে রেখে, আর দ্বিতীয়বার বক্ষদেশে ভাবে রেখে, তৃতীয়বার ভূমিষ্ঠ হয়ে কেমন মাঝেতে গিয়ে তিনবার তিনবার কেমন, প্রথমে করলে এইভাবে ওম নমঃ শিবায় গুরবি সচ্চিদানন্দ মূর্ত, এই ভ্রুর মধ্যে এখানে বলা হয় তন্ত্র শাস্ত্রের বিনীত মধ্যে আজ্ঞা চক্রে, সে তোমাদের চক্র বা ইয়ে ভাবা দরকারই, এখানে মনোনিবেশ করে ধারণা করলেন, যেটা শাস্ত্রবিহিত গুরুপদ ধারণার প্রকৃষ্ট দেশবন্ধ চিত্তস্য ধারণা যোগ দর্শনের সূত্র, কেমন দেশবন্ধ মানে স্থান বিশেষে বা জায়গা বিশেষে যে ধারণা করা, এটাকে দেশ চিত্ত চিত্তের চিত্তকে নিবিষ্ট করা তাকে ধারণা বলা হয়, এই ধারণার পর যেটা পড়ছে গুরু, এখানে ওম নমস্কার মানে গুরুকে শ্রীগুরুকে আমি যেভাবে দেখতে অভ্যস্ত, যেমন আমি যাই এখানে করছি আমার মহারাজের তপানন্দ স্বামীজির এটি বিগ্রহটি ফুটে উঠছে সেখানে নয় কি। এবার দ্বিতীয়বার যে হৃদয়ে করলে ওম নম শিবায় গুরবি সচ্চিদানন্দ মন্ত্রে, ইষ্ট হতে গুরু এক অজ্ঞান গুরু অনন্য এই জ্ঞানে, আমার ঈশ্বরের মহাশক্তি মা মহামায়া, কেমন আমি মহামায়ার তপানন্দ একাকার একাকার একাকার, এইভাবে ভাবনায় একেরই ধারণায় আমি প্রণাম করলাম, সাকার সগুণ আমার ইষ্টরূপে, তাহলে গুরুমূর্তিতে ইষ্টরূপে তৃতীয়বার ভূমিষ্ঠ হয়ে চৈতন্য স্বরূপে ওটা ভূমি মানে ভূমিতে স্পর্শ করে কিনা, এভাবে ভূমি মানে কেতি 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 অপ্তেজ মরুদ্বম, এই পাঁচ প্রাণী বিশ্ব সংসার, সেই সংসারে অধিষ্ঠান ভিতরে চৈতন্য সেও গুরুই আমার, তাহলে গুরু প্রণতির মধ্যে দিই আধ্যাত্মিক জাগৃতির কতখানি শিক্ষা আমরা পেলুম নাকি, তিনবারে হয় ওম নম শিবায় গুরবি চিদানন্দ মূর্ত, ওম নম শিবায় গুরবি সচ্চিদানন্দ মূর্ত, ওম নম শিবায় গুরবি, ওমটা হচ্ছে ব্রহ্মের তোমার প্রতীক বলো, ব্রহ্মবাচক বলো, ব্রহ্মের বীজ বলো, যা কিছু ওম সমস্ত বীজে বীজের মূল হচ্ছে এই ওঙ্কার, আচ্ছা এই ওঙ্কার হচ্ছে পরব্রহ্মের বীজ, গুরু ও ব্রহ্ম হতে অনন্য এই জ্ঞানে গুরুর বীজ হচ্ছে ওঙ্কার, কেমন নম শিবায় গুরবে গুরবে নম গুর বয়কার গুর বয়কার না কিন্তু গুর বয়কার সে গুরবে, সে তো তোমার জানি শব্দ নম শব্দ যোগে চতুর্থী বিভক্তি আছে, গুরু শব্দে চতুর্থী এক বছর গুর বয়কার গুরবে গুরবে নম, আর তার সঙ্গে বিশেষণ কি শিব সচ্চিদানন্দ মূর্তি দুটি শিবস্বরূপ গুরু, এখানে শিব বলতে যে তোমার বিশ্ববাহুর চন্দ্রচূড় পন্নগ ভূষণ কেমন না বিভূতি ভূষণ এভাবে ওর মূর্তি নয়, এখানে শিব মধ্যে কল্যাণ স্বরূপ মঙ্গল স্বরূপ যে গুরু আর কি, হ্যাঁ সচ্চিদানন্দ মূর্ত সচ্চিদানন্দ যে ব্রহ্মের স্বরূপ যেটা অমূর্ত লক্ষণ, সেই অমূর্ত লক্ষণ যেন গুরুমূর্তিতে মূর্ত হয়েছেন আমাদের সামনে, অভাগ্য আমাদের অতীন্দ্রিয় যা অনির্বচনীয় যেমন অবাঙ মনসুখোচর যে বস্তু সচ্চিদানন্দ সে গুরুমূর্তিতে, গুরু দর্শন মানেই আমার ব্রহ্ম দর্শন, তাহলে এইভাবে নিয়ে তুমি প্রণাম করলে ওম নম শিবায় গুরবি সচ্চিদানন্দ মূর্ত, ওটা সবচেয়ে সচ্চিদানন্দ মূর্তি, ওই মূর্তি চৌতি এক বলছেন মূর্ত শিব শিবায় কেমন, তাহলে গুরবে নম কিম বিধায় গুরু মানে শিবায় গুরু শিবায় গুরবি শিবস্বরূপ গুরু আর কি সচ্চিদানন্দ স্বরূপ যেতে গুরু, ওম নম শিবায় গুরবি সচ্চিদানন্দ মূর্ত হলো, এই গুরু প্রণতির পর কি করবে এবার ইষ্ট প্রণাম, ইষ্ট প্রণাম তো সবাই এক নয় যার যা হবে কেমন, তাহলে আসনে বসলাম আমি, বসেই প্রথমে আমি কি করলাম গুরু প্রণাম করলাম, গুরু প্রণামের পর ইষ্ট প্রণাম করলাম, ইষ্ট প্রণাম করার পর বাঁ হাতে এইভাবে ধ্যান মুদ্রা করো আর ডান হাতে জপ মুদ্রা করো, সব দেখতে পাচ্ছ ধ্যান মুদ্রা জপ মুদ্রা কেমন, এই দিয়ে বাঁ হাতটা এইখানে রাখবে বাঁ হাত বাঁ হাঁটুর উপর, এইভাবে ডান হাতটা বুকে রেখে এইভাবে এবার শুনুন এই এই মাহাতে নেই, এটা একটা কিছু একটা মন গড়া কিছু একটা ইয়ে মাত্র ভঙ্গি নয়, তাৎপর্য রয়েছে এর মধ্যে কেমন, তাৎপর্য কি এই সত্য রজতম তিন গুণ নিয়ে সংসার বুঝেছ, এটা আমরা বিশ্রাম করছি না সময় লাগবে, তিন গুণ এই তুমি জীবাত্মা কেমন, এই তো জীবাত্মার প্রতীক এই রয়েছে স্বাভাবিক অবস্থা আমাদের, এই
জপ ধ্যানে বসছি মানে কি আমার জীবাত্মা মানে অন্তঃকরণকে তুলে নিয়ে আমার পবিত্রতে পরমাত্মা পরমাত্মার প্রতি কেমন আমার ইষ্টপাদপদে যুক্ত করছি, ধ্যানস্থ হচ্ছে, কেমন ইষ্টপাদন ধরে ধ্যানস্থ হচ্ছে, বুঝতে পেরেছ? তার কি সুন্দর এটা ভাবগর্ভ জিনিস, এটা মনমনা কি জিনিস, এটা 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 অত্যন্ত উচ্চকোটি ভাব ভাবনা সাংকেতিক এই রাখলে, বুঝতে পেরেছ? এটা ধ্যান মুদ্রা হইল, এরা বাঁহাতে করলে জপ মুদ্রা, এই যে অনামিকা যেটাকে ইংলিশে রিং ফিঙ্গার বলে, তার মাঝখানে দুইটা পাপ পড়বে মাঝখানে, আঙুলে দাগে হাত দেবে না, দুই দাগের মাসে যেমন দুই গাঁটের মাঝখানটা পাপটায়, যেটা অনামিকার মধ্যম পর্বে বৃদ্ধাঙ্গুষ্ঠীর অগ্রভাগ এবার গিয়েছে। এবার দেখে আমাদেরকে তাকাও, নজনিমিষ্টয়নে অপলোক নেত্রে, কেমন তোমার ইষ্টের দিকে চেয়ে থেকে যে মন্ত্র পাবে সেই মন্ত্রের দশবার জপ, এমনিভাবে চেয়ে থেকে নজনিমিষ্টয়নে অপলোক নেত্রে, কেমন না এইভাবে সতীষ্ণ নয়নে এইভাবে জপ করবে, বুঝতে পারছো? দেখাচ্ছি আমি, দশবার জপ করবে বা একশো আটবার জপ করবে, বুঝতে পারছো? দেখে দিচ্ছি চোখটাই, এই দশবার যে জপ করবে কি কাকি জপ করবে, কীভাবে জপ করবে, মানস জপ করবে মনে মনে। জপ হয় তিন রকম, মানস এবং উপাংশ এবং বৈখরী। বৈখরী মানে যেমন ধরো একটা মন্ত্র ধরে নাও, ও নম শিবা একটা মন্ত্র আমি জোরে জোরে বলছি, এটা বৈখরী বলে, কিংবা আমি এমনি করছি এরকম করে, তুমি শুনতে পাচ্ছ না কিন্তু দেখতে পাচ্ছ, এরকম মানুষ বলে। আর মানুষ যোগ মনে মনে করে যাচ্ছি, কেমন না অন্তর যে আমি তুমি তো বুঝছি নি, আমার লক্ষ্যে দেখাবার জন্য তো নয়, আমি মনে কি বৃত্তি রেখেছি তিনি বুঝছেন, সেখানে তো লুকোচুরি চলবে না। এই মানুষ মানুষ যোগ টাকার সগুণ নানান নামরূপে অভিব্যক্ত হয়েছেন, কৃষ্ণ বলো, কালী বলো, শিব বলো, রাম বলো, বিভিন্ন। এই যে এক অনাম অরূপের, এক অনাম অরূপের নাম রূপাত্মক যে নানান অভিব্যক্তি, তার মধ্যে যে বিগ্রহে আমার সমধিক আগ্রহ সেইটি হলেন আমার ইষ্ট দেবতা, কেমন অর্থাৎ এককে বরণ করলে অন্য কিছু উপেক্ষা অজ্ঞা করা হতো নয়, স্বরূপ তো সেই একই। যেমন চিনির ছাঁচ তৈরি হয়েছে কত রকমের ছাঁচ, কোনোটা নিমফল হয়েছে, কোনোটা আমফল হয়েছে, কোনোটা একটা উঠ হয়েছে, কোনোটা ঘোড়া হয়েছে, কিন্তু নামে এবং রূপে নানান, এই নাম এই নাম এই নাম এই রূপ এই রূপ এরূপ, কিন্তু আসলে চিনি আর স্বাদ মিষ্টতা, সে চিনতে হয় নিমফলটা সেও মিষ্টি, আবার নিমফল সেটাও মিষ্টি, সবই তাহলে এক অনামরূপ চৈতন্য ধরেছেন নানান নামরূপ আমাদের কীর্তনীয় স্মরণীয় ভজন হবেন। হ্যাঁ, অবাক মানুষ প্রচুর বস্তুর আমরা ধারণা করবো কি করে, তা সেই যে হেতু কৃপা তাঁর যার জন্য পেয়েছি আমরা, তার যে বিগ্রহে আমার আগ্রহ সেটি হলেন আমার ইষ্ট দেবতা, এই ইষ্ট। মন্ত্র ইষ্ট মন্ত্র পায় মানে যে মন্ত্রের মধ্যে ইষ্টের নাম দেওয়া থাকবে, কেমন। আর মন্ত্র কেন বলা হয়েছে, মননা ত্রায়তিদি মন্ত্র, যেটা মনন করলে মানে জপ করলে কি হয়, তোমাকে পরিত্রাণ দেয় কিসের থেকে, এই তিতাপ হতে, আধ্যাত্মিক আজ দৈবিক আজ দৈবিক যা নিহতিক জ্বালা হতে, সেগুলো অপসারিত করিয়ে তা না, ওই সেগুলো সহিষ্ণু তোমার অন্তঃকরণে একটা এমন সঞ্চার সহিষ্ণুতার শক্তি সঞ্চারিত হবে যে তুমি ওইগুলোর দ্বারা অভিভূত হবে না, কখন তারপর ভগবত ইচ্ছায় সেগুলো অপসারিত হয়ে যেতে পারে বা পারে না তা নয়। অন্তত তাহলে এই হলো মন্ত্রের বৈশিষ্ট্য, আর এই হলো ইষ্টের মন্ত্র, আর কি এবার বীজ মন্ত্র পাবে, বীজ। এবার বীজটা ভালো করে বুঝে নাও, বীজ কেমন ধরো, আমি যদি এখনই তোমাদেরকে বলি, আমি কোনো গায়ে গিয়ে যদি গিয়ে বলছি আমি হয়তো C2H2 বলে দিলাম, C2H2 একটা কেমিক্যাল ফর্মুলা, হ্যাঁ C2H2 এটা বিজ্ঞানের ফর্মুলা, কিন্তু তাহলেও সেই লাইনের যার শিক্ষা দীক্ষা নেই সে বুঝতে পারবে না, যেমন আমরাও রিঙ্কলিং এর মানুষ অনেক সময় তথাকথিত যুক্তিবাজারে উড়িয়ে দেয় কি অর্থ, অর্থ তাহলে সবাই সমান সমানভাবে বুঝতে, সবাই সমান বুঝবে তার কোনো মানে নেই। রসায়ন শাস্ত্রের একটা ফর্মুলা, আমি গিয়ে বললাম C2H2, সে সাধারণ লোক কি বুঝবে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি সাধারণ নলেজ থাকলেও সে বুঝবে যে C2H2 বলতে আমি কি বোঝাচ্ছি, আমি বলছি আলো, আমি বলছি জ্যোতি, কিন্তু সে দেখছে অন্ধকার। C2H2 কেমন বলে, অ্যাসিটিলিন গ্যাস, সেটা কেমন ক্যালসিয়াম কার্বাইড হলো কার্বাইডটা, H2 হলো জল, দুয়ে মিশিয়ে দিলে আগুন দিয়ে দিলে কী হলো, অ্যাসিটিলিন গ্যাস হলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পড়ে রইল, তো C2H দাও, তেমনি H2ও জল, আমি তৃষ্ণা হতো যে কোথায় গাড়ি গিয়ে চাই H2ও দাও, সে বুঝবে কী করে জল। এমনি কেমিক্যাল ফর্মুলা যেমন তেমনি স্পিরিচুয়াল ফর্মুলা এগুলো কেমন, ওম রিং ক্লিং ধুম রাং, বুঝতে পেরেছ? এসব তুমি যে ইষ্ট তোমার হবে, যে ইষ্ট হবে
সেই স্ত্রী অনুরূপ একটি বীজ মন্ত্র যাবে, সেটা বীজ একটা ওই হিসেবে হলো, আর একটা বীজ কি হলো না, ধরো একটা তোমার কাঁঠাল বীজ কতটুকু এইটুকু, কাঁঠাল বীজটা তোমার হাতে দিলে তার আম জাম মনে পড়বে না, কাঁঠাল কি মনে পড়বে। আর একটা বীজ কি ঠাকুর বলছেন না, ছোলা মটরের বীজ কত নরম তো, কিন্তু কঠিন মৃত্তিকার আবরণ ভেদ করে উঠে যাচ্ছে বীজ। তেমনি যে তোমরা যে পাবে যে ইষ্টমন্ত্র যে বীজ পাবে বীজ মন্ত্র, সে বীজ অন্তরূপ ক্ষেত্রে সেটা দেওয়া থাকে, সেও সেটা আবরণ অবিদ্য জ্ঞানের সমস্ত আবরণ ভেদ করে সে বীজ প্রকাশ পাবে। তো বীজের বৈশিষ্ট্য এতখানি রয়েছে। তাহলে যে যার ইষ্ট হবে, ইষ্টে যে বীজটা হবে, সে বীজটা উচ্চারণ করলেই নিজের ইষ্ট দেবতার সামগ্রিক সম্পূর্ণ স্মরণমন্ন হয়ে যাবে, এই সংক্ষিপ্ত স্মারক ইষ্টের। তাহলে ইষ্টটাকে বীজ মন্ত্র বলা হয়, বীজযুক্ত মন্ত্র ইষ্টমন্ত্র বলা ইষ্টের নামে যুক্ত, মহামন্ত্র বলা হয় তাকে, কেন তোমার জীবনে চরম কল্যাণ খুব সাধক বলে, কেমন না। আর সিদ্ধ মন্ত্র বলা হয় তাকে, তারপর শক্তি মন্ত্র শিব মন্ত্র আলাদা তো বলাই আসো ইষ্টের নাম অনুসারে। তাহলে সেই যে মন্ত্রটি সেটি 10 বার জপ হবে, কেমন 10 বারটা কিরকম হবে ভালো করে দেখে নাও সব, পরে কালকে দীক্ষার সময় দেখিয়ে দেবো। বাবা এই দেখো দেখতে পাচ্ছো হয়তো অনেকটাই দেখো, এই আমার তুমি ছেড়িয়ে ছেড়ে যাবে না, কেমন এই বিরঙ্গ হতে পারছি, দেখো এই দেখো এক দেখে নাও, এ দেখো দুই, এ দেখো তিন, করবে এইভাবে এইভাবে করতে হবে, যদি না অভ্যাস হয়ে যায় দেখে দেখে করবে, এক দুই এরকম তিন এটা চার এরকম পাঁচ এরকম ছয় এই দেখো সাত, কেমন সাথে এলাম, সাথে এসে আবার দুদিকে হয়ে যাবে। যেমন আমি দিল্লি থেকে হাওড়া আসছি, কেমন মোর সাহেব পর্যন্ত এক রুটে এলাম, তারপরে মেন লাইন আর কর লাইন আলাদা হয়ে গেল, কি আবার কি হাওড়ায় গিয়ে এক, তেমনি এখানে সাথে সাথে এসি। এবার যাদের শক্তিমন্ত্রী দীক্ষা হবে তাদের যাবে এরকম 8, 9, 10, এই 10 বার করেই প্রাথমিক যেটা মিনিমাম প্রিমিয়াম পেড যাকে বলে, কেমন না, এ হাতে জপছ এ হাতে জমার জন্য, এটা যেমন এ হাতে কাউন্টিং এ হাতে অ্যাকাউন্টিং দেখাচ্ছে করে। তো ইন্স্যুরেন্স যেমন পলিসি হয় না, ইন্স্যুরেন্সের পলিসি সেও তো স্কিম দাও না, ইয়ে যেসব যে ইনভেস্টমেন্টটা টাকা এত টাকা উঠবে তার প্রিমিয়াম দিতে হয়, এত এত করে সারা জীবন দিয়ে আছে লাইফ ম্যাক্সিম অনেক টাকা পেয়ে গেলে। এখানে মিনিমাম প্রিমিয়াম 10 বার, 10 বার নামবে, পাবে কি অনন্ত জিনিস, অমূল্য জিনিস, অখণ্ড জিনিস পাবে, লাভ করবে তুমি ম্যাচিওর করলে। এটা হচ্ছে এই হচ্ছে 10 বার হলে মিনিমাম প্রিমিয়াম নিত্য হিসাবে, ওর প্রিমিয়াম ঠিক নিমজ না দিয়ে পলিসি ল্যাপস করবে তোমাদের, তুমি যোগদান চাও না ছেদ পড়ে গেলো পলিসি, দীক্ষাও নিলাম সব নিলাম কিছুই করো না, যা বেঁচতে গেলো সব। তো সে না হয় মিনিমাম প্রিমিয়াম 10 বার দিলাম, এই যে তাই হলো 10, এটা হাতে আপনি রইল। এখন যদি তুমি 108 বার করতে চাও তো সহজ পন্থা, কোনো হ্যাঙ্গামি তোমার গুনতেই হবে না, যাই এখানে হয়ে গেলো 10, আপনি এখানে এক ধরো, এ হাতটা তুলবে না, এম থাকবে ওই এই ক্রম ক্রম, এখানেও যেমন ক্রম এখানেও সেই ক্রম, এটা এই চলে এই করতে 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 যখন এই হাতে এখানে চলে এসছে তোমার মানে তত 10-10 100 হয়ে গেছে, তোমার গুনতে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কম্পিউটারের মতো হয়ে যাচ্ছে, যাই হয়ে গেল। এবার তুমি হাতে এটা আবার এরম করলে করে এবার 8 বার করবে, 8 বার 8 বার এখান থেকে নেবে, এখানে হাতে প্রথমটা নেবে না, শেষটা যাবে না। এটাও একটা বেশ তাৎপর্যময় ইঙ্গিত, যে বস্তু জপ করছো সে বস্তু অনাদি অনন্ত কিনা, তারও আদি নেই অন্ত নেই, তাই এখানেও আদি আর অন্তটা বাদ দিলে, 10-এর প্রথমটা বাদ দিলে শেষটা বাদ দিলে তাই 8 হয়ে গেল। এইখানে আরম্ভ করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কিংবা 7-8 এরই এই 10 বার বা 108 বার তুমি জপ করলে চাক্ষুষ দর্শন সহ চোখে এইভাবে চেয়ে থাকে, নয় ইষ্টের দিকে এভাবে চেয়ে থাকে, বুঝতে পেরেছো, এই যতদিন অভ্যেস হয়ে যায় হাতটা আমি এভাবে করবে। এই 10 বার বা 108 বার জপ হলো, যদি 1000-8 বার করতে চাও তারও বুদ্ধি আছে, 10টা কাঁইবিচি বা কড়ি, কেমন না, কাঁইবিচি বা কড়ি বা এই জাতীয় জিনিস এই পাশে রেখে দিয়ে 10টা, যাই 100 হয়ে যাচ্ছে একটাই দিকে সরলে, সব করা স্বর্ণ যা হয়েছে 10-10 হাজার হয়ে গেছে, তারপর 8 বার করো, বুঝতে পেরেছো, 10 বার 108 বার বা 1000-8 বার এটা জপ হলো। এইবার কি করবে, এটা হচ্ছে তোমার চাক্ষুষ দর্শন সহ 10টা জপ হলো মিনিমাম প্রিমিয়াম দেবার। এইবার কোলে হাতটা এভাবে রাখো, মায়েরা রাখবে এভাবে মা সারদার মতন, বাবারা ঠাকুর রামকৃষ্ণের মতন এভাবে রাখতে পারো, বা স্বামী বিবেকানন্দ মতন এভাবে রাখতে পারো, কেমন হয় এইভাবে।
মা সারদার মতন এভাবে বা ঠাকুর রামকৃষ্ণের মতন এভাবে, কেমন মা সারদা রাখছেন এভাবে, স্বামীজি রাখছেন এভাবে, ঠাকুর রাখছেন এভাবে, যার যেমন ইচ্ছে রাখলে। এবার চোখ বন্ধ করে এতক্ষণ চর্মচক্ষে যাকে দেখছিলে, কেমন না, চিত্রপটে, চিত্রপটে চর্মচক্ষে যাকে দেখছিলে, এবার তাকে চিত্রপটে মানুষ নয় তা দেন, অন্তর জুড়ে তার আবির্ভাব অনুভব কর, আনন্দে উল্লসিত হয়ে যে মন্ত্র পাবে সে মন্ত্র জপ, যা ধরনের বিষয় শিব বলে দিচ্ছি আমি মনে মনে হবে সেটা শিব। এটা আর গুণে নয়, সংখ্যায় নয়, নিয়ম রক্ষা হয়ে গেছে। এটা 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট যেমন পারো এটা রাখলে, এটা ধ্যান সহ জপ, ধ্যান সহ জপ, ব্যাস এভাবে চলতে লাগবে। এই যে ধ্যান সহ জপটা করবে, এরই ঘনীভূত অবস্থা হচ্ছে সমাধি। ধ্যান বলি, ধ্যানে 3 রকম জিনিস আছে, ধ্যানে ধ্যাতা, ধ্যান, দেহ, ত্রিপুটি বলে, ত্রিপুটি বলে, 3 ফেজেস, 3টে ফেজ অ্যাসোসিয়েট উইথ মেডিটেশন, 3টে অবস্থা, 3টে কী কী, ত্রিপুটি, 3টে ধ্যাতা, ধ্যান, দেহ। ধ্যাতা তুমি, ধ্যাতা মেডিটেটর, দেহ তোমার ইষ্টবস্তু যিনি কৃষ্ণ কালী শিব রাম নাম কৃষ্ণ যিনি, আর ধ্যান হচ্ছে মেডিটেশনটা, তাহলে মেডিটা মেডিটেটর, মেডিটেশন অবজেক্ট অফ মেডিটেশন, ত্রিপুটি, 3টে কী হবে, ধ্যান যখন বেশ গভীর হয়ে আসবে, ধ্যানের গভীরতার ক্রমোৎকর্ষের পরিপাকে ধীরে ধীরে তুমি যে ধ্যাতায় খেয়ালটা থাকবে না, তার কিছু অল্পক্ষণ পরই আর ক্রিয়ার সম্বন্ধেও খেয়াল থাকবে না, শুধু তদাকার কায়িত হয়ে যাবে অন্তঃকরণ, যা চেষ্টা ধ্যানে তুমি মনোনিবেশ করেছো তন্ময় হয়ে যাবে। এইটি হলো সবিকল্প সমাধি। এই তোমার ইষ্টের বৃত্তি রয়েছে, ইষ্টের ধরে তারপরেই ভগবত কৃপায় সেই বৃত্তিটাও বিলয়ে নিরাকার নির্গুণ চৈতন্যে ব্যাস মন লীন হয়ে যাবে। কিরকম লীন, ঠাকুর যখন বলছেন নুনের পুতুল সমুদ্রের মাপতে গেছে, নুনের পুতুলকে সমুদ্রের জলে দিলে কী হবে, সেটা খানিকক্ষণটা তার আকারটা থাকবে না কি, তারপরে সে মিশি গলে যাবে। যেমনি ব্লাস্ট পার্নেসে, ব্লাস্ট পার্নেসে বিগলিত ইস্পাতের প্রভাব চলেছে, কেমন তার মধ্যে ছোট্ট লোহার বল তুমি ফেলে দাও, বলটা ফেলে দিলে কী হবে, দিদি সে লাল হয়ে যাবে, কেমন, কিন্তু কিছুক্ষণ তার আকারটা থাকবে, তার আকারটা কিছুক্ষণ থাকবে, তারপর আকারটাও মিশে যাবে। তেমনি চৈতন্য অনুপ্রবিষ্ট হচ্ছে আমার চিত্ত, তো চিত্ত ক্ষুদ্র জ্যোতি চৈতন্য বিরাট জ্যোতি, তাতে আমার চিত্তটা অনুপ্রবিষ্ট, চিত্ত বৃত্তি, বৃত্তি আর কতক্ষণ থাকবে, তার মধ্যে চৈতন্য অনুপ্রবিষ্ট হতে না হতেই মিলিয়ে যাবে সেটাই। তারপরে সবচেয়ে বড় কথা যে তোমাদের করণীয়, মনে মনে ইষ্টমন্ত্র জপ করবে, মনে মনে, মনে মনে আসনে বসে যেটা করবার করে উঠে সংসারে কাজকর্ম করতে করতে যতদূর সম্ভব চাই চেষ্টা করবে মনটাকে তার পায়ে রাখতে, ইষ্টানু চিন্তের দ্বারা, চিন্তানু চিন্তন, চিন্তনের দ্বারা, সেটা সেটা শরীর নির্বিশেষ জপের কথা হচ্ছে, সেটা শরীর তুমি কাঁচা কাপড় হোক, আঁকা চাকা হোক, ঘরে বাইরে জানে বাহনে শ্মশানে মশানে স্নানাগারে শৌচাগারে স্নানা বিক্রিয়া সম্পাদনকালে শৌচা বিক্রিয়া সম্পাদনকালে হোক, হ্যাঁ গেম ভাতে আগ দেখ দেও, মনে মন কেনে ধুয়ে উঠে বেরোবো, পায়খানা ঢুকি দেখে বাবা আর বেরোচ্ছে না, খুলে দেখলো একটা পায়ে কন্ট্রোক শেষ হয়ে গেছে, এখন জং জং যা ভীষণ ভাবন্ত যত্তন দেখলে বরং শেষকালে কলেবরটি ছাড়বে যে বাবা তত জন্ম হবে, সেদিন এমন অভ্যাস রাখবে ওরা জানে বাহনে শ্মশানে মশানে মানে শৌচাদি শৌচালয়ে শৌচাদি ক্রিয়া সম্পাদনকালেও মনে রাখতে কি আছে, আরাম একটা কাপড় পরে আছি পায়খানা গিয়ে যে কাপড়টার মলমূত্রের গন্ধ লাগলো সেটা ছেড়ে ছেড়ে বসবো বটে, মন মনে ওসব গন্ধ লাগা লেগে আছে, মানুষ সব চলে, সেই জন্য চেষ্টা করবো একটা অনবচ্ছিন্ন জপের প্রভাব রেখে জীবন জীবনটাকে সবসময় জীবন মুক্তির ভূমিকায় আরোহ করে রাখি, সংসারে সব যোগারূঢ় হয়ে সংসার করে যাও। ঠাকুর মা স্বামীজি মহারাজ এই যে পরম্পরাশ্রয় পেয়েছ, তার মূলের ভাবগ্রন্থ কি হচ্ছে, কথামৃত লীলা প্রসঙ্গ আর কথামৃত, একটা ঠাকুরের জীবনই একটা বাণী, জীবনই লীলা প্রসঙ্গটা বছরে একবার করে স্টাডি করে নেবে, আর কথামৃত রোজ পড়তে হবে, শ্রীরামকৃষ্ণ কথামৃত পরিচ্ছেদ পাঠ পারায়ণম, একটা করে পরিচ্ছেদ দুবার করে, তারপরে দিল সেই পরিচ্ছেদটা দুবার, তারপর দিন একটা পরিচ্ছেদ নেবে, শেষ করেনি কথা নয় তো, তার একটা উপদেশ একটা পরামর্শ জীবনে প্রণীত করতে পারি যথেষ্ট, তাই হল শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ পারায়ণম, এটা লাগবে। দেবী হতো কি হবে, মনোবলি ভজকালি ইচ্ছা হেতুর যে আচারে গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপরে।
স্বয়ং প্রণাম দিয়া নিদ্রায় করো মার যান জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায় তো যতদূর সম্ভব এটা ওটা সাধন ভজন ঠিক করলাম বটে, কিন্তু নিদ্রাটাকেও তোমরা সমাধিতে পর্যবেক্ষিত করতে পারো একটু ইচ্ছা তৈরি। ওটা রামপ্রসাদ বললেন বটে, স্বয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মার ধ্যান। তো স্বয়নে প্রণাম জ্ঞান না বুঝলাম, একটা সবার ভঙ্গিটা অনেকটা সবার স্বর্ণের মধ্যে দিয়ে সেটা একটা প্রণতির ভঙ্গি, কিন্তু নিদ্রাটায় ধ্যান কি করে হবে না খেয়াল রাখো। নিদ্রায় অভিভূত হবার পূর্বে সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে দাম্পত্য জীবনের যে সুখ সম্ভব রাত্রের প্রথমার্থে মিটিয়ে এবার যে শুয়ে শুতে হবে, তো সে শুয়ে ব্যাপার অভিভূত পড়ে কী করবে, ইষ্ট স্মরণ করে মন্ত্র জপ করতে করতে নিদ্রাভূত। আর সংকল্প রাখবে কি নিদ্রা ভঙ্গে প্রথমেই একবার কেউ কেউ ঘুম ভাঙতে এমনি করে তাকায় না, ঘুম ভেঙেছে এবার চোখ না চেয়ে আবার ইষ্ট স্মরণ করো, ইষ্ট স্মরণ করতে করতে সংসারের দিকে তাকাও। তাহলে এই জপ ধ্যান সম্বন্ধে পূজা পাঠ সম্বন্ধে এই তো বলা হয়ে গেল সব, এইবার নিজেদের বোধ রাখবে। এই একটা বিরাট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বারো মাস তো ঠাকুর সেবা হচ্ছেই, সাধু ব্রহ্মচারীদেরও ভিক্ষা গ্রহণের ব্যবস্থা করা আছে, অতিথ্যকে তো তারাও পায়, অতএব একটা খরচা আছে কেমন, অতএব তোমাদের কি বলতে হবে, তোমাদের কিছু কন্ট্রিবিউশন জায়গা বলে অবদান থাকা দরকার অধিকার, সেটা হচ্ছে 1% অফ ইয়োর আর্নিং 10% অফ ইয়োর ইয়ার্নিং। ওটা আমি পুট করেছি, ইয়ার্নিং মানে হচ্ছে আগ্রহ আকুলতা অনুরাগ, YARNING ইয়ার্নিং, সেটা 10% চাই আমরা, বুঝতে পেরেছ। তারপর তোমরা আর্নিং এর উপার্জনের কিছু ধারণা দাও করিনি, কিন্তু ইয়ার্নিংটি আসল জিনিস। ঠাকুর বলতেন না আমার ঘরে এত ভক্তি সম্ভব কেন, এখানে পেলা দেবার ব্যবস্থা নেই বলে সব এসে গ্যাঁটে, ঠাকুর বলতেন বুঝে তা না, ইয়ার্নিং YARNING ইয়ার্নিং, ইয়ার্নিং মতো আকুলতা ব্যাকুলতা আগ্রহ অনুরাগ উৎসুক এটি আমরা চাই তোমাদের। তার সঙ্গে সঙ্গে একটু উপার্জন তো আছেই, ইয়ার্নিং এর ওয়াইতে বাদ দিলি আর্নিং হচ্ছে না, আর্নিং মানে উপার্জন, চাষ করে হোক ব্যবসা করে হোক অফিসে চাকরি করে হোক বিভিন্নভাবে আছে সব কিছু না কিছু, সে যারা করে 100 টাকাই উপার্জন যদি গড় পারবি তার কি আর একটা হিসেব করে দেবে কি 50 টাকা, না না 1% অফ ইয়োর আর্নিং অন্তত এখানে সাধু সেবায় ঠাকুরের সেবায় এই গুরুদ্বারে নিয়মিত প্রদান করা আর কি। আচ্ছা এইবার শুনে নিজেদার জিনিস জানো, ইষ্ট স্মরণের মন্ত্রের স্মরণের দ্বারা সর্বদেব দেবী তর্পণ তুষ্টি প্রসন্নতা। ধরো তোমাদের কেউ আছেন কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, কেমন গেছো কালী মন্দিরে কি শিব মন্দিরে, ওখানে গিয়ে কালীর বা শিবের যদি আলাদা কোনো স্তপ্তত্ব তোমাদের আয়ত্ত থাকে আপনি তোমার ক্ষতি নেই, নাহলে প্রয়োজন নেই। ধরো আমি শিবমন্ত্রে দীক্ষিত গেছি, আমি তোমার ইয়ে শক্তি মন্দির প্রণাম করছি, ওই আমার যে ইষ্ট সেই ইষ্টেরই মন্ত্র যেটা সেটা উচ্চারণের দ্বারাই সর্বদেব দেবীর তর্পণ তুষ্টি প্রসন্নতা, এটা ইষ্টমন্ত্রের বৈশিষ্ট্য এখানে, কেমন এক মন্ত্র জপে সর্বদেব দেবীর তর্পণ তুষ্টি প্রসন্নতা। ব্যাস এবার সব কি পেলে না মহাজন আশ্রয়স্থতা, আবার কথা বলতে যাচ্ছি না, এইবার না শুনে স্থির হয়ে সব শুনো, যেখানে আশ্রয় পেলে তার মহিমাটা। ও তারপরে গোপাচারী গবে গজেন্দ্র শ্যামে সব বুঝিয়ে দেবে, যে অভয় পদে স্থান পেয়েছ তার মহিমা কবিগুরুর মানিতে, প্রাতকালীন রাগিনী বটে কিন্তু এটা তো প্রভাত কিনা, এটা হচ্ছে অন্তঃকরণের মায়া বিদ্যা জ্ঞানের তম কেটে গিয়ে যেখানে বিদ্যত জ্যোতির আবির্ভাবের সূচনা সেই হিসেবে এটা এ সময় সার্থকতার ও পেছি আর ভয়ে কারে চলেছি ভব পারা বারু পারি পেছি অভয় উপ আর ভয় কারে আনন্দে চলেছি।
করেছি ভব পারা মারু পারে মধুর শীতল চায়ে শোকতাপ দূরে যায় মধুর শীতল ছায়ে শোকতাপ দূরে যায় করুণা কিরণ না অরুণ প্রকাশে করুণা কিরণ না অরুণ প্রকাশে জীবনে মরণে আর কোনা ছাড়িব তারি জীবনে মরণে আর কোনা ছাড়িব তারি পেয়েছি অবয়ব আর ভয় করি আনন্দে চলেছি বপারা মারু পারি বিশ্বেশ্বরায় বিদ্মহি তবানন্দায় ধীমহি তন্নো গুরু প্রচোদয়াত বিশ্বেশ্বরায় বিদ্মহি তবানন্দায় ধীমহি তন্নো গুরু প্রচোদয়াত বিশ্বেশ্বরায় বিদ্মহি তবানন্দায় ধীমহি তন্নো গুরু প্রচোদয়াত ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তয়ে ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তয়ে ওম নমঃ শিবায় হরি ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি 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 হরিঃ ওম তৎসৎ হরিঃ ওম তৎসৎ হরিঃ ওম তৎসৎ